এর রিক্রুটমেন্টের জন্য একটি কম্বাইন্ড পরীক্ষা হয় যেটা এনডিএ পরীক্ষা নামে পরিচিত এই পরীক্ষার রিটেন এবং ইন্টারভিউ পাশ করার পর পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ট্রেনিং হয় এবং তারপর বিভিন্ন উইংসে তাদের রিক্রুট হয় তো এই পরীক্ষা যদি তারা বসতে চাও এবং ইন্ডিয়ান এয়ারফোর্স নেভি বা ডিফেন্সের যদি খুব ভালো ভালো পদে তোমরা চাকরি করার যদি ইচ্ছা থাকে তোমরা যদি অ্যাডভেঞ্চার প্রিয় হও এবং দেশের প্রতি ভালোবাসা এবং দেশকে রক্ষা করার যদি তাগিদ অনুভব করো তাহলে অবশ্যই তোমরা এই পরীক্ষাতে বুঝতে পারো এবং এই পরীক্ষায় চান্স পেলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে আসবে সেই পরীক্ষা সংক্রান্ত হবে ইন্ডিএ এই পরীক্ষাটা ইউপিএসি কন্ডাক্ট করছে ইউপিএসি পরীক্ষাটা নেয় এবং তার জন্য যে ক্রাইটেরিয়া গুলো এখানে আছে প্রথমেই আছে ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই আনম্যারিড মেল এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে না অনলি মেল এজ লিমিট এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ডেট অফ বার্থ হতে হবে সেকেন্ড জুলাই দু হাজার থেকে ফার্স্ট জুলাই দু হাজার তিন এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ হয় তবে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে এরপর আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রথমে হচ্ছে আর্মির জন্য টুয়েলভ পাস হলেই এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে আর এয়ারফোর্স এবং নেভির নেভি উইংসের জন্য টুয়েলভ পাস হতে হবে এবং তার সাথে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট অবশ্যই থাকতে হবে আর যে সকল ছাত্রছাত্রী এবারে অর্থাৎ দু হাজার উনিশের এইচএস পরীক্ষা দেবে বা প্যাটার্নের পরীক্ষা দেবে তারাও কিন্তু করতে এরপর পাশে পরীক্ষার জন্য যে ফিজ লাগবে একশো টাকা করে ফিজ লাগবে এক্ষেত্রে এস সি এস ক্যান্ডিডেট এবং সন অফ জেসিও এনসিও এবং ওয়ার্ড যারা আছে তাদের ক্ষেত্রে ফ্রি তো এই টাকাটা দিতে হবে এসবিআই নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা দিতে পারো আর এছাড়া ভিসা মাস্টার কার্ড রুপে ক্রেডিট কার্ড ইত্যাদি সাহায্যে তোমরা এই টাকাটা পে করতে পারো এবং কোথায় কিভাবে পে করতে হবে সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি এরপর আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তো ইউপিএসসি অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে অ্যাপ্লিকেশনটা করতে পারত তো অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হয় আর কতগুলো গুরুত্বপূর্ণ ডেট এখানে দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি ফিল্ড আপ টু ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টিল সিক্স পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা পর্যন্ত ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত তোমরা এটি ফিল আপ করতে পারবে আর যদি কেউ মনে করো এটাকে উইথড্র করে নিতে চাও তাহলে আট দুই দু হাজার উনিশ থেকে চোদ্দ দুই দু হাজার উনিশ সন্ধ্যে ছটা পর্যন্ত উইথড্র করতে পারো

ফর্ম ফিল আপের পর সেগুলো শটিং হবে এবং যাদের যারা এলিজিবেল হিসেবে চিহ্নিত হবে তাদের ই অ্যাডমিট কার্ড পাঠানো হবে ই অ্যাডমিট কার্ড পরীক্ষার হওয়ার তিন সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড আসবে এবং সেই অ্যাডমিট কার্ডটা বাই পোস্টে কখনই আসবে না সেই ইউপিএসসি যে ওয়েবসাইট আছে সেই ইউপিএসসি ওয়েবসাইট ইউপিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে হবে এরপর আসছি এই পরীক্ষাটি যে হবে সেই পরীক্ষাটি কি কি সাবজেক্ট বা কত নাম্বার কি ধরনের পরীক্ষা হবে সেটা এখানে দেওয়া আছে দেখো এখানে দুটো পার্টে পরীক্ষা হবে প্রথম হচ্ছে কোড নাম্বার ওয়ান ডিউরেশন হচ্ছে আড়াই ঘন্টা এবং তিনশো ম্যাক্সিমাম তিনশো মার্কস থাকতে পারে অর্থাৎ এখানে যে ম্যাক্সিমাম তিনশো মার্কস মানে এর থেকে কম হতে পারে কিন্তু কখনই তিনশো মার্ক্সের বেশি এটা হবে না এরপর আসছে জেনারেল এবিলিটি টেস্ট এটা হচ্ছে কোড হচ্ছে জিরো টু আড়াই ঘন্টা এবং ছশো মার্কস ম্যাক্সিমাম টোটাল নশো আর ইন্টারভিউ হচ্ছে নশো এই পরীক্ষার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো তোমরা পেয়ে গেলে এছাড়া কিভাবে ফর্ম ফিল করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো আমাদের চ্যানেলটি ফলো করতে থাকো এবং এর যে বিভিন্ন সিলেবাস অর্থাৎ ম্যাথে বা জেনারেল অ্যাবিলিটির যে সিলেবাস হচ্ছে সেই সিলেবাসটা আমি এখানে দিতে পারলাম না তাহলে ভিডিওটি খুব লং হয়ে যাবে এবং আমরা পরের একটা ভিডিওতে সেই সিলেবাসগুলো এবং কোশ্চেন প্যাটার্ন কী হবে সেগুলো আমরা পরে দিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে এবং ফলো করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও